আমার যে সমস্ত ভাই বোনেরা একাদশ শ্রেণীতে পড়ো আর যাদের সংস্কৃত সাবজেক্টে রয়েছে তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ কিছুদিন পরেই তোমাদের ফাইনাল এক্সাম ফার্স্ট সেমিস্টারে, এবং তোমাদের প্রত্যেকের কাছে হয়তো সংস্কৃত সাবজেক্টটা একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে পার্ট ওয়ান ভিডিও, এরপর আরো দু একটা পার্ট এই ভিডিওর আসবে, এই টপিকে আসবে। পার্ট ওয়ান ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের সাহিত্যের ক্ষেত্রে, ভারতীয় সংস্কৃতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে বৈদিক সাহিত্য। তো বৈদিক সাহিত্যের আজকে ক্লাস নাম্বার ওয়ান, এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রতিটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এবং এইখান থেকেই এমসিকিউ প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষায় আসবে। আমি যতটা সম্ভব যা যা তোমাদের জানার দরকার সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না। এবং তোমাদের গদ্য বইয়ের উপর ভিডিও আপলোড করা আছে, যারা সেই ভিডিও গুলো দেখোনি অবশ্যই দেখে নাও। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সবার আগে দেখে নাও যে আমাদের এই যে টপিক যেটা হচ্ছে বৈদিক সাহিত্য, এখানে প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে বেদ। এই বেদ শব্দের অর্থ কি? বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, কারণ ভারতের সংস্কৃতিতে ভারতের মানসিক চিন্তনে এর কিন্তু একটা গভীর প্রভাব রয়েছে। আমাদের যে জ্ঞানের বিকাশ সেটা বেদের উপর নির্ভর করে ঘটেছে, তাই বেদ শব্দের অর্থ এখানে জ্ঞান। তো আমাদের ভারতের সংস্কৃতিতে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে যার নাম হচ্ছে মনু। এই মনু কি বলেন? মনু বলেন বেদ অখিল ধর্ম মূলম, অর্থাৎ প্রত্যেকটা ধর্মের মূলে রয়েছে এই বেদ, অর্থাৎ সমগ্র বিশ্বে সমস্ত ধর্মের মূলে এই বেদ কিন্তু রয়েছে। তারপরে দেখো এই বেদে কি নিয়ে আমাদের আলোচনা করা হয়, কি উদ্দেশ্য রয়েছে? বেদের ধর্ম, কর্মফল, যজ্ঞ, যজ্ঞফল, স্বর্গ আর পরলোক তত্ত্ব, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু এই বেদের আলোচনা করা হয়। বেদের কি কি প্রতিশব্দ আছে দেখো, প্রতিটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইখান থেকে এমসিকিউ প্রশ্নগুলো ফাইনালে আসবে। বেদের কি প্রতিশব্দ রয়েছে? প্রথম হচ্ছে শ্রুতি, আমরা প্রত্যেকে জানি, ত্রয়ী, আগম আর ছন্দস, বেদের এই চারটে প্রতিশব্দ রয়েছে। এবার দেখো বেদের আরেকটা বিষয় রয়েছে, বেদকে সনাতন বলা হয়। কেন মনে করা হয় যে বেদ কেউ সৃষ্টি করেনি? এটা প্রাচীনকালে যেহেতু বেদের অপর নাম শ্রুতি, অর্থাৎ বেদকে শুনে শুনে মনে রাখা হতো, তাই বেদ গুরুরা তাদের শিষ্যদের শোনাতেন, শিষ্যরা তাদেরকে তাদের পরবর্তী শিষ্যদেরকে শোনাতেন, এইভাবে মুখে মুখে বেদ প্রচলিত হতো এবং বেদ মনে করা সরাসরি ভগবানের কাছ থেকে প্রাচীনকালে ঋষি মুনিরা শুনেছিলেন এবং তারা তাদের শিষ্যদের শোনাতেন। ওই জন্য বেদকে সনাতন বলা হয়েছে, এর কোন সৃষ্টিকর্তা নেই। এবং অপুরুষেও বলা হচ্ছে, কেন অপুরুষেও বলা হচ্ছে? কারণ এটা পুরুষ দ্বারা সৃষ্টি হয়নি, বোঝার চেষ্টা করো। নেক্সট দেখো বেদের একটা গুরুত্বপূর্ণ ভাগ আমরা যদি দেখি, দেখবেন একটা সামবেদ, একটা যজুর্বেদ, আরেকটা রয়েছে অথর্ববেদ। কিন্তু অথর্ববেদ পরে সংযোজিত হয়েছে, প্রথমে ছিল ঋক, সামযজুর্বেদ। তো এই তিনটে বেদকে একত্রে ত্রয়ী বলা হয়, মনে রাখবে। কোন তিনটে বেদকে একত্রে ত্রয়ী বলা হয়? ঋক, সামযজুর্বেদ, এই তিনটে বেদকে একত্রে ত্রয়ী বলা হয়। আশা করছি প্রত্যেকটা জিনিস তোমরা নোট করে নিচ্ছ। নেক্সট দেখো বেদের মূলত দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে মন্ত্র, একটা হচ্ছে ব্রাহ্মণ। বেদের দুটো মূল অংশ, একটা হচ্ছে মন্ত্র আর একটা ব্রাহ্মণ। আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে বৈদিক মন্ত্রের সহায়ক গ্রন্থ কি? সংহিতা। এই সংহিতা কটি? চারটি সংহিতা রয়েছে, যদি সাম, যজু, অথর্ব, এই চারটা হচ্ছে সংহিতা। এছাড়া আমরা যদি দেখি এই মন্ত্র ও ব্রাহ্মণ ছাড়াও আরো দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে আরণ্য আরেকটা হচ্ছে উপনিষদ, মনে রাখবে। ঠিক আছে, এবার আমরা জানলাম মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্য, উপনিষদ, বেদের চারটে অংশ, এগুলো নিয়ে আমাদেরকে একটু জানতে হবে। দেখো মন্ত্র সম্বন্ধে কি জানবো? মন্ত্র দিয়ে আমরা কি পাই? জ্ঞান কাণ্ড। মন্ত্রের আরেক নাম হচ্ছে জ্ঞান কাণ্ড। এটার বেশিরভাগটা পদ্যে রচিত, কিন্তু কিছুটা অংশে গদ্য রচিত রয়েছে। নেক্সট এখানে কার সম্বন্ধে আলোচনা করা হয়েছে? দেবতাদের স্তুতি করা হয়েছে, তাদের মহিমা কীর্তন করা হয়েছে, দেবতাদেরকে আহ্বান করা হয়েছে, এবং কোন অভীষ্ট বস্তু কিভাবে লাভ করা যায় তার উপরে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। নেক্সট পরের ভাগটা আমাদের কি? ব্রাহ্মণ। ব্রাহ্মণ দেখো, ব্রাহ্মণ পুরোটাই গদ্যে লেখা, মনে রাখবে। ব্রাহ্মণের অপর নাম হচ্ছে কি? বেদ মন্ত্র বলা হয়। এখানে কি নিয়ে আলোচনা করেছে? যাগ যজ্ঞাদির বিবরণ রয়েছে, ঠিক আছে, যজ্ঞের সমস্ত নিয়মকরণ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। পরেরটা দেখো আরণ্য, নাম থেকে বোঝা যাচ্ছে অরণ্য রিলেটেড কিছু, মানে অরণ্যে বসে
যা বলা হয় প্রাচীনকালের ঋষিমুনি, প্রাচীনকালের ঋষিমুনিরা অরণ্য বসে তার শিষ্যদেরকে এটা শোনাতেন, তাই এর নাম হচ্ছে আরণ্য। আর এটা কি এর কিছু অংশ ব্রাহ্মণের অন্তর্গত মনে রাখবে। এখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে, বেশিরভাগটা আধ্যাত্ম বিদ্যা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। এছাড়া এইটা গোপনে শিক্ষা দেওয়া হতো, অর্থাৎ অরণ্যে বসে গুরু তার শিষ্যকে গোপনে এই ধরনের শিক্ষা দিতে। আরেকটা ভাগ রয়েছে কি আমরা দেখেছি, উপনিষদ। কি ভাগ রয়েছে, উপনিষদ। উপনিষদে কি রয়েছে, জ্ঞান কাণ্ডের চরম পরিণতি, অর্থাৎ আমরা জ্ঞান কাণ্ড বলতে মন্ত্রকে জানলাম, এই মন্ত্রেরই একটা চরম পরিণতি হচ্ছে উপনিষদ। এখানে কি, এখানে গুরুর কাছে শিষ্যরা বসে শিক্ষা গ্রহণ করত, ঠিক আছে, মনে রাখবো উপনিষদের শিক্ষাটা গুরুর কাছে বসে গ্রহণ করা হতো। এর অপর নাম কি, ব্রহ্ম বিদ্যা। কেন, কারণ এর মূল বিষয় হচ্ছে ব্রহ্ম ও আত্মা, মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ব্রহ্ম ও আত্মা নিয়ে আলোচনা, তাই এর অপর নাম হচ্ছে ব্রহ্ম বিদ্যা। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো এই ঋগ্বেদের সময়কাল নিয়ে ভারতের বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন ঐতিহাসিক এর মধ্যে মত পার্থক্য রয়েছে। অনেকে মনে করেন কি, যার মধ্যে একটা ব্যক্তির নাম মনে রাখতে হবে, ম্যাক্স মুলার, ইনি মনে করেন যে খ্রিস্ট পূর্ব 1000 থেকে 600 অব্দ নাগাদ, ঠিক আছে, এই বেদ লেখা হয়েছে। আমরা জানি লোকমান্য তিলকের কথা, লোকমান্য তিলকের মতে প্রায় খ্রিস্টপূর্ব 4500 থেকে 2500 অব্দ নাগাদ এটা লেখা হয়েছে। এবং অনেকে মনে করেন যে সিন্ধু সভ্যতা এই বেদের থেকে প্রাচীনতম, তো সিন্ধু সভ্যতা আজ থেকে প্রায় 3-4 হাজার বছর পুরনো, আজ থেকে 3-4 হাজার বছর পুরনো না, আজ থেকে মোটামুটি ধরে নাও তোমাদের হবে 5-6 হাজার বছর পুরনো সিন্ধু সভ্যতা। তো সিন্ধু সভ্যতা থেকে এটা নতুন, তার জন্য যীশু খ্রিস্টের জন্মে প্রায় 2-2500 বছর আগে এই বেদ লেখা হয়েছিল বলে অনেকে মনে করে। এটা হচ্ছে বেদের সময়কাল। নেক্সট দেখো, এবার একটা ভাগ আছে আমাদের কাছে ঋগ্বেদ। এই ঋগ্বেদের অপর নাম 10 তুল। ঋগ্বেদ কি, ঋগ্বেদ হচ্ছে সব থেকে প্রাচীনতম গ্রন্থ। বেদের চারটে ভাগের মধ্যে সব থেকে প্রাচীনতম ভাগ হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদের পুরোটাই মন্ত্র আকারে লেখা রয়েছে, এদের মন্ত্রগুলোকে ঋগ বলা হয়, ওই জন্য এর নাম ঋগ্বেদ, ঠিক আছে। ঋগ নিয়ে গড়ে উঠেছে অনেকগুলো, ঋগ নিয়ে গড়ে ওঠে সূক্ত, অনেকগুলো সূক্ত নিয়ে গড়ে ওঠে অনুবাক, অনেকগুলো অনুবাক নিয়ে গড়ে ওঠে মন্ডল। মনে রাখবে ঋগ্বেদে মন্ডলের সংখ্যা 10টি, অনুবাদের সংখ্যা 85টি, সূক্তের সংখ্যা 1017টি, আর ঋগ এর সংখ্যা 10472টি। তো এই ছিল তোমাদের বৈদিক সাহিত্যের ক্লাস নাম্বার 1, এটা বা পার্ট 1 ভিডিও। এরপরে আমরা ডিটেলসে ঋগ্বেদ সম্পর্কে জানবো, সামবেদ সম্পর্কে জানবো, যজুর্বেদ সম্পর্কে জানবো এবং অথর্ববেদ সম্পর্কে জানবো। আশা করছি আর দুটো মাত্র এর পার্ট হবে, টোটাল 3টে ভিডিওর মধ্যে বৈদিক সাহিত্য শেষ হয়ে যাবে। তারপর একটা ভিডিও আমরা বানাবো রামায়ণের উপর, একটা ভিডিও বানাবো আমরা মহাভারতের উপর, তোমাদের সাহিত্যের পার্টটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমাদের যে ভিডিওগুলো আসবে সংস্কৃতে, সেগুলো এক্সাম রিলেটেড বিভিন্ন এমসিকিউ, এসএকিউ বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। তাই আরো একবার বলছি, এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের আরেকটা।